আজকের রাশিফল 24শে ডিসেম্বর 2021 শুক্রবার, তিথি কৃষ্ণ পঞ্চমী, জন্মরাশি হল সিংহ, সূর্যোদয় সকাল 6:17 এবং সূর্যাস্ত বিকাল 4:54। মেষ রাশির রাশিফল। সকালের দিকে শারীরিক ব্যাপারে আজ শান্তি পাবেন না, ব্যবসায় ভালো কিছু খবর আসতে পারে। আজ বিদেশে যারা ব্যবসা করেন তাদের একটু সাবধানে থাকতে হবে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়বে। মাতৃস্থানীয় কারোর কথায় কষ্ট পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিকভাবে অসুস্থ হতে পারেন। বাড়তি কোনো কাজের জন্য সময় নষ্ট হবে। স্বাস্থ্য সুন্দর থাকবে। শেয়ার বাজারে যারা কাজ করেন তাদের আজ বিনিয়োগ নিয়ে চিন্তায় থাকতে হবে। ব্যক্তিগত এবং গোপন তথ্য আজ প্রকাশ করবেন না। প্রেমিকার সাথে খারাপ আচরণ করবেন না। জীবনের জটিলতা বোঝার জন্য বাড়ির কারোর সাথে কথা বলতে পারেন। আজ আপনি স্ত্রীর কথায় হতাশ হতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃষরাশির রাশিফল। আপনার জন্য নিছকই আনন্দ। আজ আপনি জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করছেন, তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন। অফিসে কাজের চাপ এর অধিক নিযুক্তিকরণের জন্য স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকহীন হয়ে উঠবে। আজ ভালোবাসার মানুষের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থন হবেন। আজ বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি আপনার অধস্তনদের কিছু দরকারি পরামর্শ দিতে পারেন। আজ প্রেমিকার জন্য আনন্দিত হবেন। আপনার স্ত্রী আজ নিজের কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত থাকবেন। আজ আর্থিক ব্যবস্থার জন্য কিছু ঋণ নিতে হতে পারে। সংসারে স্ত্রীর সঙ্গে আলোচনা করে কাজ করতে হবে। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে ব্যবসায় বিপদ থেকে মুক্তি পাবেন। সম্পত্তির ব্যাপারে আইনি জটিলতা আসতে পারে। আজ কিছু বন্ধুর ব্যবহারের জন্য মানসিক কষ্ট বাড়বে। সামাজিক কাজের জন্য সুনাম পাবেন। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ আসবে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মিথুন রাশির রাশিফল। আজ সুনাম অর্জন করতে পারবেন। সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য ভালো সময়। আজ অতিরিক্ত কথায় অশান্তি বাড়তে পারে। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়বে। আইনজীবীদের জন্য শুভ সময়। বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে। চাকরিস্থানে কোনো মহিলার সাথে বিবাদ হতে পারে। বন্ধুর দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। স্ত্রীর সঙ্গে অপর কোনো ব্যক্তিকে নিয়ে অশান্তি বাঁধবেন। আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার জন্য যথেষ্ট সময় পাবেন। দিনের শুরুটা আজ ভালোই হবে। সন্ধ্যাবেলায় আপনি কোনো অর্থ ব্যয় করতে পারেন। আজ আপনার বন্ধু এবং সঙ্গী আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন। প্রেম সংক্রান্ত পদক্ষেপ আজ দৃঢ়ভাবে নিতে হবে। আজ বিষয়গুলি ইচ্ছামাফিক নাও চলতে পারে। আজ কোনো বহিরাগত আপনার এবং সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কর্কট রাশির রাশিফল। আজ স্পষ্টতই আপনি চাপ অনুভব করবেন। আজ আপনি নির্দিষ্ট কিছু কাজ করতে পারেন। আপনার সিনিয়রদের কাছ থেকে কিছু পরামর্শ আজ আপনাকে নিতে হবে। অপ্রত্যাশিত অতিথিরা বাড়িতে আজ আসতে পারেন। আজ ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে সুন্দর কোনো বার্তা আজ পেতে পারেন। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো হবে। আজ নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আপনার পরিকল্পনার ভুলের জন্য কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো সময়। ব্যবসায় ফাটকা কোনো লাভ হবে। অতিরিক্ত কথায় বিবাদ বাঁধতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা থাকবে। অংশীদারি ব্যবসায় ভালো লাভের আশা রাখতে পারেন। প্রেমে প্রতারিত হতে পারেন। ব্যবসা মনের মতন আজ নাও হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। সিংহরাশি রাশিফল। সকালের দিকে শরীরের জন্য একটু অসুবিধা হতে পারে। বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারেন। অতিরিক্ত আবেগের কারণে বাড়িতে কোথাও বিপদে পড়তে পারেন। ভাই বোনের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে। শারীরিক যন্ত্রণা কাজের ক্ষতি হবে। পাড়ার লোকের কারণে বাড়িতে অশান্তি বাঁধতে পারে। স্ত্রীর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। ব্যবসার ক্ষেত্রে শুভ সময়। কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। নতুন যুক্তিগুলি আজ লাভদায়ক মনে হতে পারে, কিন্তু কাঙ্ক্ষিত লাভ নাও আনতে পারে। আর্থিক বিনিয়োগের সময় হঠকারী কোনো সিদ্ধান্ত আজ নেবেন না। আপনার সামনে অনেক কিছুই থাকবে। কোনটি অনুসরণ করবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে। আপনার দক্ষতা ব্যবহার করুন। আপনার স্বল্প উদ্যমের জন্য কিছু সমস্যা হতে পারে। আপনার বিবাহিত জীবন আরও রঙিন হয়ে উঠবে। এর ভাগ্য সংখ্যা হলো 3। কন্যা রাশির রাশিফল। আপনার মেজাজ নষ্ট হতে পারে।
আপনাকে বুঝতে হবে যে কাউকে অসম্মান করা এবং তার সাথে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি সম্পর্কের ক্ষতি করছেন। যদি আপনি অধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে সুযোগ নিতে পারে। ছোট্ট কোনো সমস্যার জন্য প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকহীন হয়ে উঠবে। যদি আপনি ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না, আজ কোনো সমস্যা দেখা দিতে পারে। আজ আপনি খালি সময় সঠিক ব্যবহার করবেন। আপনার স্ত্রীর দেয়া চাপের কারণে শারীরিক কষ্ট পেতে পারেন, কাজের চাপের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে, প্রিয়জনের জন্য মানসিক কষ্ট বাড়বে। শত্রুর সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন। ব্যবসায় সুনাম বাড়তে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন। একাধিক পথে উপার্জন বাড়তে পারে। আলস্যের জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে ছোটোখাটো কোনো বিবাদ বাঁধতে পারে। অর্থভাগ্য আজ ভালোই থাকবে। বাড়তে কিছু খরচ আজ হতে পারে। একের ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশির রাশিফল। শরীরের দিকে আজ একটু চাপ বাড়বে। আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। অভিনয় জগতে সুনাম বৃদ্ধি পাবে। আইনজীবীদের জন্য সময়টা খুব ভালো হবে। স্ত্রীর কোনো আবদার পূরণ করতে হবে। বন্ধুর জন্য বিপদে পড়তে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। আজ প্রেমের ব্যাপারে চাপ বাড়বে। পেটে সমস্যা বাড়তে পারে। এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। আজ আপনার পথে আসা সমস্যাগুলির সমাধান হবে। আকর্ষণীয় কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে। আপনার সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু সুযোগ পাবেন। আপনি বাচ্চাদের সাথে আজ সময় কাটাতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃশ্চিক রাশির রাশিফল। যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে অতিরিক্ত ক্লান্ত বোধ করবেন। অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে। দিনের শুরুটা আজ ভালোই হবে। সন্ধ্যায় আপনি অর্থব্যয় করতে পারেন। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত এড়িয়ে চলুন। অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজায় এড়িয়ে চলুন। সামাজিক অন্তরায় পার করতে আজ অক্ষম হবেন। স্থগিত প্রস্তাবগুলি বাস্তবায়িত হবে। খেলাধুলার জীবন আজ দরকারি হয়ে পড়বে। আপনি নিজে একটু চাপ অনুভব করবেন। আপনি স্ত্রীর সাথে কোনো বিবাদ আজ করতে পারেন। বাড়ির লোকের সঙ্গে আজ মিল নাও হতে পারে। আজ সব দরকারি কাজগুলি সেরে ফেলুন। অন্যের উপর কোনো চাপ আসতে পারে। কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হবে। গুরুজনের সঙ্গে কোনো বিবাদ বাঁধতে পারে। সামাজিক কাজের জন্য সুনাম বাড়বে। স্ত্রীর সঙ্গে ভ্রমণে শান্তি পাবেন। বন্ধুর সঙ্গে বিবাদে মানসিক চাপ আসবে। একে ভাগ্য সংখ্যা হলো 1। ধনুরাশির রাশিফল। কর্মস্থানে কোনো দায়িত্ব বৃদ্ধির জন্য অভিনয় জগতে সুনাম বাড়বে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ পুলিশ পর্যন্ত গড়াতে পারে। কর্মক্ষেত্রে ভালো কাজের প্রশংসা পেতে পারেন। আজ সংসারে খরচ বাড়বে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য আজ কোনো ক্ষতি হতে পারে। ব্যবসায় আজ একটু চাপে থাকবেন। দুপুরের পরে ব্যবসা আজ ভালোই হতে পারে। আপনি শারীরিক ক্ষমতা বজায় রাখতে কিছু ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন। আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত। পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক আনন্দদায়ক হালকা মেজাজে রাখবে। আপনার চোখে আনন্দ এবং উজ্জ্বলতা লক্ষ্য করবেন। আজ আপনি সুন্দরভাবে সমস্ত কিছু করতে পারবেন। খালি সময়ে সঠিক ব্যবহার করবেন। আজ কাজ সম্পূর্ণ হতে পারে। আপনার স্ত্রী অসাধারণ নন এটি আপনি বুঝতে পারবেন। আপনার জীবনে ভালোবাসা মানুষটির কাছ থেকে চমৎকার কোনো বিস্ময় পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মকর রাশির রাশিফল। কাজের জায়গায় বরিষ্ঠদের চাপ এবং ঘরের কিছু মতভেদ আসতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। আজ অর্থ উপার্জন করতে পারবেন। গৃহস্থ জীবন শান্তিপূর্ণ এবং প্রশংসাযোগ্য থাকবে। প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠবেন। আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। আজ আপনি কিছু সহায়তা প্রদান করতে পারবেন। মানসিকভাবে আজ একটু শান্তিবোধ করবেন। আজ স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন। আজ শারীরিক সমস্যা খুব একটা না থাকলেও মানসিক স্থিতি ভালো থাকবে না। প্রতিভা বিকাশের ক্ষেত্রে সঠিক দিশা পাবেন। সঙ্গীত নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো সময়। দূরে ভ্রমণ পরিকল্পনা বাতিল করাই ভালো হবে। সংসারে অনেক বিবাদ আসতে পারে। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজে ব্যাঘাত আসবে। সন্তানের লেখাপড়ায় আগ্রহ বাড়বে। ব্যবসায় আজ একটু চিন্তা বাড়তে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 2। কুম্ভ রাশির রাশিফল। শারীরিক অলস্যে কাজের ক্ষতি হবে। শত্রুর জন্য কিছুটা সময় নষ্ট হতে পারে। অকারণে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থানে বিশেষ কোনো কাজে সুনাম পাবেন। বাইরের কোনো ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি হবে। কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে। বুদ্ধির দ্বারা শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পাবেন। মাত্রা ছাড়া ক্রোধ বিপদ আনতে পারে। স্ত্রীর সঙ্গে কোনো নির্মাণ কাজে আলোচনা করতে পারেন।
আপনার অসাধারণ মেধা ক্ষমতা আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে। শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমেই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। আজ কিছু আর্থিক পরিকল্পনা করতে পারেন। স্ত্রীর সাথে আপনার সম্পর্কে মিলন ঘটবে। ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ আজ হতে হবে। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, কারণ আপনার রুক্ষ কথাবার্তা অন্যদেরকে আঘাত দিতে পারে। আপনি বিপুল প্রত্যয়লাভ গ্রহণ করুন। নতুন যোগাযোগ করতে বাইরে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ুন। আজকে ভাগ্য সংখ্যা হল 9। মীনরাশি রাশিফল। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। আজ অবহেলায় আপনার কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন। আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। আপনি ভালোবাসা মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম গৌণ হয়ে দাঁড়াবে। বিবাহিত জীবন আজ চমকপ্রদ হবে। আজ একে অপরের জন্য চিকিৎসা খরচ বাড়তে পারে। পিতার জন্য আজ চিন্তা বাড়বে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি বৃদ্ধি পাবে। শেয়ারে বাড়তি টাকা লাগাতে পারেন। প্রেমে মনে মানসিক কষ্ট বাড়বে। বন্ধুর সঙ্গে আজ তর্ক হতে পারে। সাথে ঝগড়া এবং বিবাদ বাঁধতে পারে। আজ বন্ধুর সঙ্গে আলোচনা করে কাজ করতে হবে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে। দূরে ভ্রমণ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। ভালো থাকুন, সুস্থ থাকুন।